ম্যাচ হারের কারণ হিসেবে টপ অর্ডারকেই দায়ী করলেন সাকিব আল হাসান। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন উইকেট হিসেবে বাংলাদেশ 10 থেকে 15 রান কম করেছে। এছাড়াও বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটারদের ব্যর্থতার পরও যে ম্যাচে অনেক সময় পর্যন্ত বাংলাদেশ টিকে ছিল সেজন্য বোলারদের বাহবা দিয়েছেন তিনি। তিনি বলেন, উইকেটের হিসেবে আমরা 10 থেকে 15 রান কম করেছি, তবে আমাদের বোলাররা চমৎকার বোলিং করেছে। বিশেষ করে 15 ওভার পর্যন্ত বোলারদের দারুণ পারফরম্যান্সের কারণেই বাংলাদেশ ম্যাচে টিকে ছিল। আফগানিস্তান যেভাবে ম্যাচটি শেষ করেছে সে কৃতিত্ব তাদের দিতেই হবে। তারা সত্যিই অনেক ভালো খেলেছে। আমরা জানি নাজিবুল্লাহ একজন বিপজ্জনক খেলোয়াড়। এই ধরনের উইকেটে আমরা ভেবেছিলাম আমরা ম্যাচে আছি, কিন্তু তারা কিভাবে ব্যাটিং করেছে তা আপনারা সবাই দেখেছেন। তার কৃতিত্ব তাদের দিতেই হবে।